কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের মাধ্যমে দিনাজপুরের শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মক্ষম ও স্বাবলম্বী করতে ব্যাপক কর্মসূচি নিয়েছে সমাজসেবা অধিদপ্তর। বঞ্চিত পশ্চাৎপদ শ্রেণীর ছেলে মেয়েরা প্রশিক্ষণ নিয়ে অনেকে স্বাবলম্বী হয়েছেন, অনেকে সরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন, কেউ আবার আউটসোর্সিং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে অর্থ উপার্জন করছেন। বেকার যুবক যুবতীদের কর্মক্ষম করতে 6 মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ ও সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে 928টি পরিবারকে, 33,01,000 টাকা। চাকরি ক্ষেত্রে এবং স্বাবলম্বী হতে অত্র জেলায় ও পার্শ্ববর্তী জেলায় কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন প্রশিক্ষণার্থীরা। কার্যালয় দিনাজপুরে আমাদের বেসিক ট্রেড 360 ঘন্টার যে কোর্সটা করা হয়, এখানে আমাদের অনেক কিছু শেখানো হয়। যে কোনো অফিস, সরকারি চাকরি, বেসরকারি চাকরি সবখানেই কম্পিউটার প্রয়োজন। বর্তমানে যেহেতু পুরোপুরি তথ্য প্রযুক্তির যুগ, সেক্ষেত্রে কম্পিউটার জানা আমাদের অত্যাবশ্যক। চাকরির পাশাপাশি আমি আউটসোর্সিংয়ের দিকেও ধাবিত হতে পারি কম্পিউটারের মাধ্যমে। এখানে যে স্যার ম্যাডামরা আছে তারা অনেক সুন্দরভাবে বোঝায় এবং প্রত্যেকটা বিষয় আমি এখন আগের থেকে অনেক ভালো ক্লিয়ার বুঝি। প্রশিক্ষণ শেষে আমি অনেক ভালো কোনো কিছু একটা করতে পারব। বাড়তি কিছু করার জন্য, যেমন আউটসোর্সিং এখন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, তো নিজেকে স্বাবলম্বী করার জন্য এই কোর্সটি ভীষণ জরুরি। দিনাজপুরের শহর সমাজসেবা আশা করি আমরা আমাদের যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটি আছে, আগামী দিনে আমরা যেন একটি আধুনিক মানের ল্যাব, কম্পিউটার ল্যাব গঠন করতে পারি। আমরা অনেক এখান থেকে ট্রেনি বের করছি, তারা এখান থেকে শিক্ষিত হয়, তাদের প্রফেশনাল লাইফে বিভিন্ন জায়গায় ভালোভাবে সাকসেসফুল হচ্ছে। পাশাপাশি এখান থেকে অনেকেই বের হয় আউটসোর্সিংয়ে তাদের কনসেন্ট্রেশন দিচ্ছে। সেক্ষেত্রে এই যুব সমাজ কম্পিউটার থেকে দক্ষ হয় অনেক বড় একটি ভূমিকা রাখছে আমাদের এই দেশ ও জাতির জন্য। সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ় করতে এক কর্মসূচি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তৃণমূল পর্যায়ে পশ্চাৎপদ, দরিদ্র, এতিম, অটিস্টিক ও প্রতিবন্ধী সমাজের অনগ্রসর মানুষের সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ় করতে সমাজসেবা মন্ত্রণালয়ের আওতাধীন দিনাজপুর সমাজসেবা অধিদপ্তর সুবিধাবঞ্চিত সকল শ্রেণীর জনগোষ্ঠীদের আর্থসামাজিক উন্নয়নে সমাজসেবামূলক 48টি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সেটাই আমি সেলাই শিখে আমি নিজেরও করলাম, আবার অন্য কারোরও কাপড় সেলাই করতে পারলাম। এতে আমি নিজে উপার্জন করতে পারবো। টিপিস, সালোয়ার কামিজ, বাচ্চাদের ফ্রক, বাচ্চাদের প্যান্ট, ছেলেদের শার্ট, প্যান্ট, গেঞ্জি, পাঞ্জাবি, আগে কিছুই জানতাম না। এখন হচ্ছে আমার যে সেলাইয়ের আন্টি আছে, ওনার কাছ থেকে আমি অনেক কিছু হেল্প পাচ্ছি। আমি সেলাই শিখে হচ্ছে অনলাইন আমার আছে, মানে আমি যে অর্ডার দেই, কেউ অর্ডার করলে সেগুলো আমি সেল করি। মেয়েদেরকে শিখাই, সেলাই শিখাই, পাশাপাশি ওদের হাতের যত রকম কাজ, এমব্রয়ডারি মেশিনে, এমব্রয়ডারি জিগজ্যাগ, আমাদের পুঁথি বেথি, এগুলো সহ শেখানো হয়। দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় জাতীয় দক্ষতামান কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে 7,100 জন কম্পিউটারে এবং সেলাই প্রশিক্ষণে প্রায় 900 থেকে 1,000 জন প্রশিক্ষণ গ্রহণ করেছে। বিশেষ করে সেলাইয়ের নিজের চাহিদা মিটিয়ে এবং তারা আত্মনির্ভরশীল হচ্ছে। পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের এরা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে, বেসরকারি বিভিন্ন স্কুল কলেজে এবং নিজেরাই কম্পিউটারের ফ্রিল্যান্সিং এবং অনলাইনে আউটসোর্সিংয়ের মাধ্যমে
স্বাবলম্বী আয় করে স্বাবলম্বী হচ্ছে। সরকারের উদ্দেশ্য হচ্ছে নিজেরাই যাতে জাতীয় দক্ষতা মান প্রশিক্ষণ গ্রহণ করে, নিজেরাই স্বাবলম্বী হয় এবং বিদেশে আমাদের দক্ষতা নিয়ে যারা চাকরিতে যেতে পারে এবং তাদের রেমিটেন্স, তাদের আয় যাতে বৃদ্ধি পায়, সেটাই সরকারের উদ্দেশ্য। সমাজসেবা অধিদপ্তরের এই কর্মসূচির আওতায় কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছে 7,770 জন এবং সেলাই প্রশিক্ষণ নিয়েছেন 925 জন। আমাদের দিনাজপুর শহর সমাজসেবা কার্যক্রম বহু পুরাতন কার্যক্রম। এই শহর সমাজসেবা কার্যক্রমের আওতায় আমাদের প্রজেক্ট কাউন্সিলের মাধ্যমে আমাদের কম্পিউটার প্রশিক্ষণ এবং সেলাই প্রশিক্ষণ 2004 সাল থেকে আমরা শুরু করেছি। আমাদের উদ্দেশ্য হলো আমাদের দিনাজপুর এবং অত্র এলাকার বেকার যে সমস্ত যুবক যুবতী আছে এবং ছাত্রছাত্রী আছে তাদেরকে দক্ষতা উন্নয়ন ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে দক্ষ করে তোলা। উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র অত্যন্ত যুগ উপযোগী হয়েছে আমাদের এই কার্যক্রম আরও বেশি বেশি আমাদের বেকার যুবক যুবতী এবং ছাত্রছাত্রীদেরকে দক্ষ করে তুলতে পারবে, যারা আমাদের বাংলাদেশে একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং বহির্জগতেও আমাদের ছেলেমেয়েগুলো তাদের আয় বা উপার্জনের রাস্তাগুলো তারা নিজেরাই করে ফেলবে। ধন্যবাদ।